আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা একটা খুব কমন রান্না, এটা আমরা বাড়িতে কম বেশি সকলেই বানিয়ে থাকি। সকলের বানানোর নিজস্ব নিজস্ব পদ্ধতি আছে, আমি কিভাবে বানাই সেটাই আমি দেখাবো। দেখুন, এই কুমড়োর ছক্কা বানাতে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। আমি কুমড়ো নিয়েছি 400 গ্রাম, যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি 200 গ্রাম আলু, যেগুলোকেও আমি কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা একটা মশলা, যেটা আমি আদা, জিরে, গুঁড়ো লঙ্কা এবং হলুদ একসাথে একটু পেস্ট করে রেখে দিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কা। আর লাগবে একটু ঘি এবং ছোলা, যেটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এটা একটা ভাজা মশলা, এটাকে আমি 5 ফোড়নকে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আর লাগবে টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা। আর লাগবে স্বাদ মতো নুন, চিনি, এবং রান্নাটা আমি করব সর্ষের তেলে। আমি কড়ায় তেল বসিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দেবো, দিয়ে কুমড়োগুলোকে আমি ভেজে নেবো। কুমড়োগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়, তুলনামূলকভাবে আলু গলতে একটু সময় লাগে। এখন এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দেব, দিয়ে এটাকে আমি 1 মিনিট একটু সেভাবে নাড়াচাড়া করব, একটু ভাজা গন্ধ বেরোবে। তারপর আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এটাকে আমি এখন 2-3 মিনিট ধরে এটাকে ভালো করে ভাজব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই মশলা, যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবং টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। আর যে ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমি এখন একটু ভালোভাবে মেশাবো, কষবো, যাতে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। কিন্তু আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, বেশি জোরে আঁচ করলে পুড়ে যাবে। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে একটু এভাবে কষে নেব। এর মধ্যে আমি সামান্য একটু গরম জল দেব। এরপর ভেজে রাখা কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কুমড়োগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে কষে নেবো, যাতে মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আমি এর মধ্যে এবার স্বাদ মতো নুনটা দেবো এবং একটু মিষ্টি দেবো। মিষ্টি একটু দিবেন, আমি 2 চামচ মতো মিষ্টি দিলাম, কারণ এই তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আবার আমি এর মধ্যে সামান্য একটু গরম জল দেবো, দিয়ে এটাকে কষে নেব।
আমার কুমড়ো আলুগুলো ভালোভাবে কষা হয়ে গেছে, এর মধ্যে বেশ ভালোভাবে মশলা ঢুকে গেছে। এবার আমি এটার মধ্যে একটু গরম জল দিয়ে দেব, দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দেব, যতক্ষণ এই আলু এবং কুমড়োগুলো সেদ্ধ হতে সময় লাগবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এটাতে আমি সামান্য গ্রেভি রেখেছি কারণ এটা আমি ভাতের সাথে পরিবেশন করব। এবার আমি ওপর থেকে এই ভাজা মশলাটা ছড়িয়ে দেব এবং 1 চামচ ঘি দেব। দিয়ে আমি এটাকে সামান্য নেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার কুমড়োর ছক্কা পরিবেশনের জন্য তৈরি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে, এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না, তাতে আমার নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনারাই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওয়।